শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পড়া যায় না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। আমরা মেয়েরা কেউ দশ টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ দশ টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ পঞ্চাশ টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ একশো টাকা দিয়ে সিঁদুর কিনি, তাই না? যার যেমন সামর্থ্য সে কিন্তু তেমন টাকা দিয়ে সিঁদুর কিনি। কিন্তু মনে রাখতে হবে, যদি কাউরির ভাগ্যে এক চিমটি সিঁদুর না লেখা থাকে, যদি লাখ টাকা দিয়েও কেনা হয়, ওই এক চিমটি সিঁদুর কিনতে এই সিঁদিতে উঠবে না। সিঁদুরের বড় ভাগ্য থাকা চাই, তাই না? কিন্তু এই বর্তমান সময়ে আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা, তারা ভাবে যে আমি যদি চওড়া করে সিঁদুর পরে মোটা মোটা শাখা পরি, এই চওড়া করে সিঁদুর পরে মোটা মোটা শাখা পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কোনো ছেলে আমার দিকে না তাকায়, যদি ভাবে ওর রেড সিগন্যাল পড়ে গেছে, ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, এই কথা ভেবে আমার অনেক দিদি ভাইরা, অনেক বৌদিমণিরা শাখা সিঁদুর পরতে ভয় পায় বা লজ্জা পায়। তো যারা ভয় পায় বা লজ্জা পায়, কেবলমাত্র তাদের জন্যই আমার এই গানটা, কেমন? আর এখানে যে আমার দিদি ভাইরা বৌদিমণিরা রয়েছে, তাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাব। আমরা চুল যতই স্টাইল করি না কেন, যেভাবেই বাঁধি না কেন, এখন পার্লার টাল্লার বেরিয়েছে, তাই না? তো যেভাবেই চুল বাঁধি না কেন, কিন্তু সিঁদুর পরবো একদম নাক বরাবর সোজাসুজি। সিঁদুর কিন্তু সাইডে পরা যাবে না, সিঁদুর সাইডে পরা যাবে না। আপনি সিঁদুর যত সাইডে পরবেন, আপনি সিঁদুর যত সাইডে পরবেন, ভাববেন আপনার স্বামীকে আপনি তত সাইড করছেন, কিচ্ছু করার নেই। তো আরো গানের ভাষা কি বলছে? যদি কপালে না লেখা থাকে তা, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পড়া যায় না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী নারী জীবনী সিঁদুর সবই চেয়ে দামি। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী নারী জীবনী সিঁদুর সবই চেয়ে দামি, যারা সতী নারী হন। সৎপথে রই শাখা খুলে ফেলে না যদি কপালে না লেখা থাকে তা, যদি কপালে না লেখা থাকে তা।
বিশেষ কারণের জন্য, বিশেষ বিশেষ কারণের জন্য আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা শাঁখা সিঁদুর পড়তে ভয় পায় বা লজ্জা পায়, একদম বিশেষ কারণ। সেই কারণটা কি জানেন? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আইবুড়ো ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আইবুড়ো ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আইবুড়ো ভাব দেখায়। শোভন তাই বলে, ও যৌবন ফোরালে তখন ধরে স্বামীর পা, যদি কপাল